সরকারের প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থা সারা দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়া, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, এ লক্ষ্যে প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে জিরো টলারেন্স পদক্ষেপ নিতে বলেছেন, যাতে কোনো রোগী ভুল চিকিৎসার শিকার না হয়। গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়েও কাজ করা হবে বলে জানান তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান, জেলা সিভিল সার্জন ডক্টর মিনহাজউদ্দিন মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমি যদি আজকে উপজেলা হেলথ কমপ্লেক্স ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্বাবলম্বী করতে পারি, তাহলে রুগীগুনা ঢাকা শহর কিংবা চিটাগাং শহর বড় বড় শহরে গিয়া ভিড় করবে না, এবং তাতে হবে কি হাসপাতালের পরিবেশটা ভালো হবে এবং সাধারণ মানুষ এটা তাদের গ্রামে বসেই চিকিৎসা পাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি, উনি আমাকে যেটা বলছেন যে তোমাকে আমি জিরো টলারেন্স বলে দিলাম, কোনো ভুল চিকিৎসা কোনো গাফিলতি যদি হয় তাহলে তুমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিবা।